জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ধারালো অস্ত্র নিয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে পঞ্চায়েত প্রধানের স্বামী সহ আরেক সদস্যর স্বামীকে মারতে উদ্যত হন একজন দুষ্কৃতী বলে অভিযোগ পঞ্চায়েত প্রধানে। ঘটনা মুর্শিদাবাদ জেলা ভরতপুর থানা ভরতপুর পঞ্চায়েত অফিসে। আজ অর্থাৎ বুধবার বেলা 12:30 নাগাদ মুক্তার মল্লিক নামক এক ব্যক্তি ধারালো অস্ত্র মাজায় গুজে পঞ্চায়েত অফিসে ঢুকে পঞ্চায়েতের সদস্যা রীতা হাজরার স্বামী কার্তিক হাজরার খোঁজ করতে থাকে। পঞ্চায়েত প্রধানের অফিসে তার স্বামী উপস্থিত ছিলেন। তার সঙ্গে বচসায় জড়ালে ওই ধারালো অস্ত্র বের করে হুমকি দেয়। পঞ্চায়েত অফিসের অন্যান্য স্টাফরা আটকায়। তার কিছুক্ষণ পর ভরতপুর অঞ্চলে দাসপাড়া সদস্যা রীতা হাজরার স্বামী আসলে তার সঙ্গে বচসায় জড়ায় এবং ধারালো অস্ত্র বের করে তাকে মারতে যায়। ওই ঝামেলা আটকাতে গিয়ে আক্রান্ত হন অন্য এক সদস্যার স্বামী। প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে কার্তিক হাজরার স্ত্রী রীতা হাজরার কাছে মুক্তার মল্লিকের স্ত্রী পরাজিত হন এবং মুক্তার ঘনিষ্ঠ এক লটারি ব্যবসায়ী নেশা করে দাসপাড়ায় পড়েছিল। পাড়ার কিছু ছেলে তাকে উদ্ধার করে রাখে, নেশা কাটলে বলে তার 10,000 টাকা নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই মুক্তার মল্লিকের দাবি ওই ক্ষতিপূরণ কার্তিক হাজরাকে দিতে হবে, এই নিয়ে গন্ডগোল বাঁধে। আমাদের যে রীতা যে আমাদের যে মেম্বার, ওনার বর আর বরের সঙ্গে কি বাইরে ওদের কি ঝামেলা হয়েছে। এই অফিস ঘরে এসে হঠাৎ আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা ওর সঙ্গে ঝামেলা করব। আমরা এখানে বললাম যে এই অফিস ঘরের মধ্যে ঝামেলা হবে না, এখানে কিছু করবেন না। তা ভুজালি চাকু এইসব বের করে আমার স্বামীকে বুকে মারতে যায়। আমি ওই অবস্থায় ওটা হাত দিয়ে না ধরে মুখি চিৎকার করে বললাম যে এই ম্যাডামের ঘরে এই ঝামেলা করতে কেন এসেছেন, এইসব কেন আপনি বের করলেন, আপনি যা করবেন বাইরে করুন না। দ্বিতীয় অবসরে আমাকে বলছেন যে তোর খুনি উড়িয়ে দেবো, তোর এই করে দেবো, তুই চুপ করে থাকবি। আমার টেবিলের মধ্যে দারুণ ঝামেলা করে সে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে বাইরেও ঝামেলা করছে। এই সমাজ বিরোধী এই মুক্তার মল্লিককে পুলিশ যতক্ষণ অ্যারেস্ট না করবে ততক্ষণ এই পঞ্চায়েতে সব কাজ বন্ধ থাকবে। মদকে কেন্দ্র করে মুক্তার মল্লিক ও ডাইরেক্ট টাকা হারিয়ে যাকে কেন্দ্র করে একটা আপোষে মীমাংসা হয়। সেই মীমাংসা আমি মানতে না পেয়ে আমাকে খোঁজ করে এবং হঠাৎ বলে যে কার্তিক টাকাটা যেন তোর পুকুরে তোকে জোগাড় করে দেবে, কিন্তু টাকাটা তো আমি নিয়েছি অন্য একজন, সে যাকে আমাকে পাইনি আমার পঞ্চায়েতে যাবার খোঁজ নিয়েছিল। তারপরে ও হট করে পঞ্চায়েতে ঢুকে আফসা বের করে পঞ্চায়েত প্রধানকে এবং আমার মিসেস পঞ্চায়েত সদস্য আমি তার স্বামীর কার্তিক দাস আমাকেও অ্যাটাক করতে আসে এবং মারতেও যায়। এবার এই অবস্থায় যদি সাধারণ মানুষ করে আফসা বা কুঠার দিয়ে মারতে যায় তাহলে পঞ্চায়েত প্রধানের কোনো নিরাপত্তা পাওয়া গেছে না এবং পঞ্চায়েতের ভেতরে ঢুকে এটা চলছে এবং এটা কি জঙ্গলরাজ চলছে না মাফিয়ারা চলছে কিছু বুঝতে পারছে না, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা পাওয়া যাচ্ছে না।